নেতৃবৃন্দকে চরমভাবে হাস্তা করার জন্য এবং ষড়যন্ত্রমূলক ভাবে যে মিথ্যা মামলা দিয়েছে সেই মিথ্যা মামলা আজকেও বিএনপির নেতাকর্মী বিশেষ করে আজকে জনাব বরকতুল্লাহ বলু সাহেব, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেব এবং শামসুর রহমান শিবুল বিশ্বাস সাহেব আজকে সব মিলিয়ে 14টা মামলায় জামিন নিলেন। আমাদের কথা হচ্ছে যে এই মামলাগুলো সবই গায়েবি মামলা এবং এই মামলাগুলো দেওয়া হয়েছিল যাতে ওনাদেরকে রাজনৈতিক দিকে চিরতরে সরিয়ে দেওয়া যায়। আজকে আমরা জামিন নেওয়া শুরু করেছি, আমাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা, এরপরে আমাদের নেতাকর্মীরা হাজার হাজার চরমভাবে নির্যাতিত হয়েছে। গত কার্ফু জারির পরে আমাদের নেতাকর্মীদেরকে ডিবি অফিসে নিয়ে ডিবি হারুন পা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে রক্তাক্ত করেছে। আমরা এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের বলবো তদন্ত করেন এবং সমস্ত মামলাগুলো প্রত্যাহার করে নেবেন, আর যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।